Assalamualaikum guys, welcome to my channel. Welcome to new exciting video. So guys, niye ashlam tomader jonno notun aro ekti interesting video guys. Tomader majhe oneker comment chilo je bhai QnA video taratari niye asho. So ajke jehetu sara din game off thakbe, sheto glitch file er kono video banano hobe na. So sheto bhablam je ajke QnA video ta make kore felli. And QnA video inshallah tomader jonno ajke upload kore felbo. And kalker bhitor ba ajker bikaler dike ba ratrer dike tumra glitch file er video paba. Karon guys, ajke kintu game e update ashbe notun notun emote, gun skin, tarpor hocche dress up egulo sob add hobe. So sheto ami tomader jonno ratre bela video make kore try korbo. So tomra shokole subscribe kore sathei thako. আর गाइस ভিডিওটা অবশ্যই তোমাদের ফ্রেন্ডদের মধ্যে শেয়ার করে দিবা, কারণ তোমাদের অনেকের রিকোয়েস্টেড কিউএনএ ভিডিও। আর ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি তোমরা আমাদেরকে 30টা সাবস্ক্রাইবার হতে হেল্প করবা। সো সকলে সাবস্ক্রাইব করে সাথে থাকো, আর ভিডিওটা অবশ্যই তোমাদের ফ্রেন্ডদের মধ্যে শেয়ার করে দিও, যার জন্য আমি এরকম ইন্টারেস্টিং ইন্টারেস্টিং ভিডিও বানাতে আরো বেশি উৎসাহিত হই गाइस। সো অবশ্যই শেয়ার করে দিও। সো আর বেশি কথা না বলে চলো শুরু করা যাক আজকের ভিডিও। অলরাইট गाइस, ফার্স্ট অফ অল তোমাদের সবার কাছে আমি সরি জানাচ্ছি, কারণ ভাই কিউএনএ তে প্রায় 500 প্লাস কমেন্ট আসছে। সো সেহেতু 500 জনের কমেন্টে রিপ্লাই দাও, মানে কমেন্টের কিউএনএ ভিডিও মেক করা তো পসিবল না, কারণ ভাই ভিডিওটা সর্বোচ্চ হলে 15 থেকে 20 মিনিট করা পসিবল, বাট তার চাইতে বেশি বড় কিন্তু করতে পারবো না, কারণ তোমরা ভিডিওটা ফুল টু ফুল দেখবাই না। সো সেহেতু আমি তোমাদের সবার কমেন্টই নেওয়া ট্রাই করছি, বাট অনেকের কমেন্ট মিস গেছে। রিজন হচ্ছে গাইস, প্রায় সেম কমেন্ট করছো, সেহেতু আমি তোমাদের জন্য অল্প কিছু কমেন্ট নিয়ে আসছি যেগুলো একটু আনকমন লাগছে। সো সেগুলো আমি নিয়ে আসছি। সো আই হোপ তোমাদের কাছে কিউএনএ ভিডিওটা ভালো লাগবে। সো গাইস, আর একটা কথা গাইস, তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের এই ছোট্ট চ্যানেলটাকে 20,000 সাবস্ক্রাইবার কমপ্লিট করে দেওয়ার জন্য। ইনশাআল্লাহ এভাবে সাপোর্ট করতে থাকবা, ইনশাআল্লাহ তাড়াতাড়ি 50,000 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে যাবে। সো তোমরা এইভাবে যেভাবে সাপোর্ট করতে আসো ইনশাআল্লাহ সাপোর্ট করতে থাকবা। আর আজকে কিউএনএ ভিডিওটা চলো এনজয় করা যাক। অলরাইট গাইস, ফার্স্ট অফ অল কমেন্ট করছে হচ্ছে অমর ফারুক, ভাইয়া আপনার নাম কি? ভাই আমার নাম হচ্ছে মোহাম্মদ শরীফুল ইসলাম সজিব, প্লিজ বলবেন, জানি বলবেন না, কারণ আপনি তো বড় ইউটিউবার, মানে বড় ইউটিউবার হয়ে গেছেন। হ্যাঁ ভাই, বড় ইউটিউবার হয়ে গেছি। অলরাইট গাইস, সো নেক্সট কোশ্চেন করেছে হচ্ছে মনির ভাই, মানে মনির ভাই। সো গাইস, আমার অনেকে নাম উচ্চারণ করতে ভুল হইতে পারে, সো একটু কমেন্ট দৃষ্টিতে দেখবা। ভাই তোমার বাসায় কতজন সদস্য? ভাই আমার বাসার সদস্য হচ্ছে 7 জন। ভাই তুমি ফাইল কিভাবে মেক করো, মানে ফাইল কিভাবে তৈরি করো? সো ভাই আমি ফাইলগুলো মেক করি হচ্ছে তোমার মোবাইলের মাধ্যমে, পিসিতেও করা যায়, বাট পিসিতে অনেকটা ইজি, বাট আমার পিসি নাই যেহেতু সেহেতু আমি মোবাইল এডিট করি। সো তুমি ইউটিউব থেকে কত টাকা ইনকাম করেছো? ভাই আমি এখন অবধি ইউটিউবের পেমেন্ট পাই নাই, সো ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি পেয়ে যাবো গাইস। ভাই তোমার ফেস কেন দেখাও না? সো ভাই ফেস রিভিল করার প্ল্যান আছে নেক্সটে, বাট এখন নাই গাইস, সো আমি শিওর দিতে পারতাছি না। সো আই হোপ তোমার কমেন্টের রিপ্লাই পেয়ে গেছো। অলরাইট গাইস, নেক্সট কোশ্চেন করেছে হচ্ছে আনোয়ার ভাই, ভাই তুমি ফেস্টিভ্যাল কবে করবেন? সো ভাই ফেস্টিভ্যাল করবো হচ্ছে 100K হলে। সো একটা নির্দিষ্ট টাইম বলেন। সো 100K স্পেশাল যদি কোনো ভিডিও নিয়ে আসি, মানে স্পেশাল ভিডিও যদি নিয়ে আসবো তো অবশ্যই। সো স্পেশাল ভিডিওতে আমি ফেস্টিভ্যাল করে দিব। সো লাভ ইউ ব্রো, লাভ ইউ টু ব্রাদার। ভাই আমার কমেন্টটা নেবেন? হ্যাঁ ভাই নিয়ে নিচ্ছি, সমস্যা নাই, নো প্রবলেম ব্রাদার, প্যারা নাই, চিল। অলরাইট গাইস, সো নেক্সট কোশ্চেন করেছে হচ্ছে অভি ভাই, যে ভাই তোমার ইউটিউব করার ইচ্ছা কবে হলো? সো এটা হচ্ছে বোধহয় আমার 2019 সাল বা 2018 সালে। সো আমি শিওর না, বাট ইউটিউবিং করার প্ল্যান ছিল অনেক আগে থেকে, বাট আমার কাছে ভালো ডিভাইস ছিল না, সেহেতু আমি ইউটিউবিং করতে পারি নাই গাইস। সো আই হোপ তোমার কোশ্চেনের অ্যান্সার পেয়ে গেছো গাইস। নেক্সট কোশ্চেন করেছে হচ্ছে সুবাই নাই ওয়াইটি, ভাই কমেন্ট করেছে ভাই তোমার ওল্ড কত, মানে আমার বয়স কত? সো ভাই আমার বয়স হচ্ছে 17 বছর। সো আই হোপ তোমার কোশ্চেনের অ্যান্সার পেয়ে গেছো। নেক্সট কোশ্চেন করেছে হচ্ছে সামির ভাই, কোথায় থাকেন? ভাই আমি রাজশাহীতে থাকি। ফুল নেম কিন? ফুল নাম হচ্ছে মোহাম্মদ শরীফুল ইসলাম সজিব, সাবস্ক্রাইবারদের উদ্দেশ্য করে কিছু বলেন। সো ভাই সাবস্ক্রাইবার উদ্দেশ্যে কি বলবো, ভাই তোমাদের সাপোর্টে এতটুকু আসতে পারছি, ইনশাল্লাহ ভেবে সাপোর্ট করে থাকবা, ইনশাল্লাহ আরও নেক্সটে আরও বড় কিছু করার ট্রাই করবো, মানে নেক্সটে আরও ভালো ভালো কিছু করার প্ল্যান আছে। সো তোমরা সকলে সাপোর্ট করতে যেমন সাপোর্ট করতেই থাকবা, ইনশাল্লাহ নেক্সটে আরও ভালো কিছু আসবে গাইস। নেক্সট কোশ্চেন করেছে হচ্ছে মিঠুন এফ এফ, ভাইয়া তোমার ফাইলগুলোয় তুমি 100% সিকিউরিটি দাও কিভাবে, যে আইডি ব্যান্ড হবে না? সো ভাই মেইন কথা হচ্ছে, ভাই আমরা যখন গ্লিচ ফাইলগুলো ক্রিয়েট করা হয় সম্পূর্ণ টাটা ফাইলের উপর, মানে ভিত্তি করে গ্লিচ ফাইলগুলো ক্রিয়েট করা হয়, মানে বানানো হয়। সো রিজন হচ্ছে টাটা ফাইলে কাস্টমাইজ করলে কোনো রকমের কোনো, মানে এটা ফুললি অফলাইন হয়ে থাকে, কারণ এটা তোমার অনলাইনে গ্যারেনা বুঝতেও পারবে না যে তোমার ফাইলে, মানে তোমার টাটা ফাইলে কাস্টমাইজ করছো। সো সেহেতু আইডি ব্যান্ড হওয়ার কোনো চান্সই নেই, আমি প্রাইভেটতেই বলি। সো তারপর যারা বিশ্বাস করো না তাদেরকে থ্যাংক ইউ সো মাচ, আর যারা বিশ্বাস করো তাদেরকে আরও বেশি থ্যাংক ইউ সো মাচ। অলরাইট গাইস, সো নেক্সট কোশ্চেন করেছে হচ্ছে রিফাত ভাই, আপনি যে ইউটিউবে আসছেন এর পিছনে আপনার ফ্যামিলি এর সাপোর্ট কতটা? সো ফ্যামিলি থেকে মোটামুটি সাপোর্ট আছে, প্লিজ কমেন্টে রিপ্লাই দিন। ভাই ফ্যামিলি থেকে মোটামুটি সাপোর্ট আছে, বাট অতিরিক্ত বেশিও না আবার একদম কমও না। সো আই হোপ তোমরা বুঝতে পারছো। অলরাইট গাইস, নেক্সট কোশ্চেন করেছে হচ্ছে বিকেএন গেমার, 20K হয়েছে এটা কি আপনি কখনো বিলিভ করছেন? সো বিলিভ রাখতে চাইছে, বানানটা ভুল করেছে সমস্যা নাই, বা যে এখানে আসবেন ভাই এখানে আসবো এটা আমি জানতাম না, 20,000 সাবস্ক্রাইবার কখনো হবে সেটাও আমি জানতাম না, বাট আমার শখ ছিল যে কোনোদিন আমার একটা চ্যানেল
চ্যানেলে আমার 1000 সাবস্ক্রাইবার্স কমপ্লিট হবে, আমার ওই কমিউনিটি ট্যাবে পোস্টটা পাবো এন্ড আমি পোস্ট করব, এটাই আমার আশা ছিল। কে বেশি সাপোর্ট করছে, সো সাপোর্ট বলতে গেলে ভাই নিজেদের মানুষের পক্ষ থেকে আমি কখনো ফার্স্টে সাপোর্ট পাই নাই, বাট এখন অনেকে সাপোর্ট করে। আর ফার্স্ট পিপল আমাকে কেউ সাপোর্ট করার ছিল না, আর কিছু কিছু ভাই ব্রাদার ছিল তাদের মাঝে দেশি কিং ভাই মানে নাজিবুর ভাই, তারপরে হচ্ছে আর এইচআর প্লেয়ার, তারপরে হচ্ছে ক্লাসিং পাপা, আরও কিছু ভাই ব্রাদার ছিল, তারাই আমাদেরকে আমার সাপোর্ট করছে। সো সবসময় যে সাপোর্ট যে তোমার সাবস্ক্রাইবার্স দিয়ে হয় তা না ভাই, অনেক ছোটো ছোটো ইউটিউবার আছে যারা কিনা আমাকে সাপোর্ট করছে। সো ইনশাল্লাহ নেক্সটে তাদের বিষয়ে বলার ট্রাই করবো। সো চলো নেক্সট কোশ্চেনের দিকে যাওয়া যায়। গাইস নেক্সট কোশ্চেন করছে হচ্ছে তানজিদ ভাই, আপনি মুসলিম না হিন্দু আর আপনার জিএফ আছে? ভাই আমি মুসলিম আর আমি গর্বিত যে আমি মুসলিম, আর আবার আমার কি জিএফ আছে নাকি ভাই, আমি একজন পিওর সিঙ্গেল। সো আই হোপ তোমরা বুঝতেই পারছো। অলরাইট গাইস, সো নেক্সট কোশ্চেন করছে হচ্ছে জাহিদ ভাই, কনগ্রাচুলেশন সজীব ভাই, থ্যাংক ইউ সো মাচ ভাই, আপনার বয়স কত ভাই? আমার বয়স 17। বাসা থেকে কীরকম সাপোর্ট পান? আমি তো বলে দিলাম মোটামুটি বিয়ে করবেন, বিয়ে কবে করবেন? সো বিয়ে করার প্ল্যান এখন নাই, বাট সময় হলে ইনশাল্লাহ করবো। গ্লিচ কি আইডি ব্যান করে? সো না, সেটা আমি ভিডিওতে প্রত্যেক ভিডিওটাতেই বলি। আপনার ডিভাইসের নাম কি? সো আমি দুইটা ফোন ইউজ করি, একটা হচ্ছে রিয়েলমি C17 আর একটা হচ্ছে স্যামসাং M01। সো আমি আপনার অনেক বড় এসি মানে বুঝলাম না। সো থ্যাংক ফর টেক মাই কোশ্চেন ভাই রে ভাই, কোশ্চেনের টেক মানে কোশ্চেনটা সিলেক্ট করার আগেই সে ক্যামেরা বুঝে গেল যে কোশ্চেনটা সিলেক্ট করবো ভাই রে ভাই। অলরাইট গাইস, সো নেক্সট কোশ্চেন করেছে হচ্ছে GW রিয়া আপু, ভাইয়া বিগ ফ্যান, থ্যাংক ইউ সো মাচ। তোমার নাম কি? আমার নাম হচ্ছে মোহাম্মদ ছোটফুল ইসলাম সজীব, তোমার 20K সাবস তুমি কত খুশি, আমি অনেক হ্যাপি। সো তিন নাম্বার কোশ্চেন করেছে হচ্ছে তোমার মা বাবা জানে যে তুমি ইউটিউবিং করো? হ্যাঁ জানে। আর চার নাম্বার কোশ্চেন, তোমার জিএফ আছে না ভাই? না সরি, না বোন, আই এম পিওর সিঙ্গেল আর আমার নাম নিও। থ্যাংক ইউ সো মাচ রিয়া আপুকে কমেন্ট করার জন্য। তোমার বাসা কই? আমার বাসা হচ্ছে রাজশাহীতে, লাভ ফ্রম GW রিয়া, থ্যাংক ইউ সো মাচ। অলরাইট গাইস, নেক্সট কোশ্চেন করেছে হচ্ছে আর এ গেমিং, তুমি কেন গ্যানিনা এর বিরুদ্ধে সবসময় ভিডিও বানান? সো ভাই আমি ভিডিও বানাই হচ্ছে তোমার গ্যানের বিরুদ্ধে না, এটা হচ্ছে গ্লিচ ফাইল, আর এই সকল গ্লিচ ফাইল এটা ঠিক আছে যে এটা গ্যানের বিরুদ্ধে, বাট আমি কখনো গ্যানের যদি কোনো রকমের কোনো ভুলবশত বা কোনো ভুল করে থাকি সেহেতু সেটা নিয়ে আমি ভিডিও মেক করা আমার মতে মনে হয় ঠিকই, বাট আমি এই সকল গ্লিচ ফাইল এটা ঠিক আছে যে এটা ইলিগেল, বাট আমি ট্রাই করি যে তোমরা যেন গেমটাকে টপ আপ না করে তোমরা এরকম গ্লিচ ইউজ করে গেমটাকে এনজয় করো। সো আই হোপ তোমার কোশ্চেনের অ্যান্সার পেয়ে গেছো। গাইস নেক্সট কোশ্চেন করেছে হচ্ছে সামির ভাই, ভাই প্রমোট করার জন্য টাকা নেও কেন? সো ভাই মেন কথা হচ্ছে আমি আগে ডাটা ইউজ করতাম, প্রচুর এমবি লাগতো, সেহেতু আমি চাইতাম যে আমি আমার নিজের এমবি খরচটা আমি নিজেই চালাবো, সেহেতু আমি প্রমোশনের মানে প্রমোশনের জন্য আমি টাকা নিতাম, আর এখন পাশে ওয়াইফাই নিছি অ্যান্ড এখন আমার এমবি কিনতে হয় না, সো সেহেতু প্রমোশন এখন অফ করে দিছি। আর প্রমোশন করার এটা ইলিগ্যাল বলতে গেলে এটা ইলিগ্যালই, হ্যাঁ এটা ইউটিউবের বিরুদ্ধে, আর এটা তোমার হচ্ছে প্রমোশন করলে নিজের চ্যানেল ডাউন হয়ে যায়, সেহেতু আমি ভাবতাছি আর প্রমোশন করব না। সো আই হোপ তোমার কোশ্চেনের অ্যান্সার পেয়ে গেছো। অলরাইট গাইস, নেক্সট কোশ্চেন করেছে হচ্ছে শাওন ভাই, কনগ্রাচুলেশন ফর 20K, থ্যাংক ইউ সো মাচ। তোমার পরিবারের কতজন সদস্য? আমি বললাম তো 7 জন। ভবিষ্যতে কী করার ইচ্ছা আছে? ভবিষ্যতে তোমার অনলাইন জগতে কিছু করার প্ল্যান আছে, সো ইনশাল্লাহ সময় হলে জানতে পারবা। প্রথম 1K সাবস্ক্রাইবার সরব মানে হবার পর বেশি খুশি হয়েছিল না 20 হবার পর? সো এটা 100% গাইস 1K সাবস্ক্রাইবার্স, কারণ সব ইউটিউবারই বলতে গেলে কিছু কিছু ইউটিউবার না সকল ইউটিউবারই 20,000 সাবস্ক্রাইবার্স বা 1,00,000 সাবস্ক্রাইবার্সের চাইতে 1,000 সাবস্ক্রাইবার্সের সব চাইতে বেশি খুশি হয়, বিশ্বাস তাহলে তুমি অন্যদের কাছ থেকে শুনতে পারো। সো আই হোপ তোমার কোশ্চেনের অ্যান্সার পেয়ে গেছো। অলরাইট গাইস, নেক্সট কোশ্চেন করেছে হচ্ছে আমিনুর ভাই, ভাই আপনি লাস্ট কবে কেঁদেছেন? সো আমি লাস্ট তোমার কবে কাছে সেটা শিওর না, বাট আমার হয়তো বা তোমার আনন্দের জন্য কাছি, বাট কষ্টের জন্য কবে কাছে সেটা মনে নাই। সো আই হোপ খুব মানে কিছুদিন আগেই হয়তো বা আনন্দের জন্য কাছি, সো সেটাও ভালোভাবে মনে নাই। আর ভাই আপনি কোন ক্লাস পড়েন? ভাই আমি ইন্টার ফার্স্ট ইয়ার পড়ি। সো আই হোপ তোমার কোশ্চেনের অ্যান্সারও পেয়ে গেছো। গাইস নেক্সট কোশ্চেন করেছে হচ্ছে পান্ডো গেমার, ভাই আমি তোমার বিগ ফ্যান, তোমায় অনেক সাপোর্ট করি, থ্যাংক ইউ সো মাচ ভাই, তুমি ফেস্টিভ্যাল কবে করবা? সো ভাই আমার ফেস্টিভ্যাল 100K হলে করবো। ইনকাম কত তোমার ইউটিউবে? সো ইউটিউব থেকে এখন অবধি পেমেন্ট পাইনি, সো পেমেন্ট পাইলে জানাই দিব তোমাদেরকে। এক কত তোমার? সো আমার বয়স হচ্ছে তোমার 17 বছর। আর কোন ক্লাসে পড়ো? সো আমি ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ি। বাসা কোথায় তোমার? আমার বাসা রাজশাহীতে। ফ্রি ফায়ার খেলো কবে থেকে অ্যান্ড লাস্ট? আমি ফ্রি ফায়ার খেলি প্রায় 2-3 বছর হয়ে গেছে, আর ইউটিউব চ্যানেল খুলছো কবে? প্রায় 2 বছর হলো। সো আই হোপ তোমার কোশ্চেনের অ্যান্সারও পেয়ে গেছো। অলরাইট গাইস, নেক্সট কোশ্চেন করেছে হচ্ছে গেমিং জোস SB, তুমি ইউটিউবে যা স্বপ্ন নিয়ে এসেছিলে তা কি পূরণ হয়েছে? না মানে স্বপ্নে যেটা মানে স্বপ্ন ছিল সেটা পূরণ হয়ে গেছে, কমিউনিটি পোস্ট বাট ওটা সম্পূর্ণ হয়েছে, বাট আর একটা স্বপ্ন আছে সেটা হচ্ছে সিলভার প্লে বাটন। তুমি ইউটিউবে আসার আগে কী করার প্ল্যান ছিল? সো ভাই ইউটিউবে আসার আগে আমার প্ল্যান ছিল হচ্ছে তোমার একটা ভালো একটা চাকরি করবো, সো ভালোভাবে পড়াশোনা করে একটা চাকরি
করব পড়াশোনার যে অবস্থা চাকরি বাকরি আর করা লাগবে না সো আই होप তোমার কোশ্চেনের অ্যানসার পেয়ে গেছো অলরাইট গাইস নেক্সট কোশ্চেন করা হচ্ছে মিস্টার রায়হান অফিশিয়াল ভাই আপনি ইউটিউবে ইনকাম কত সো আমার ইউটিউবে এখন অবধি পেমেন্ট পাই নাই আর পেমেন্ট পেলে জানাবো আপনার কি বেশি ভালো লাগে করতে ঘোরাফেরা গেম খেলা আর এমনি ফুটবল ক্রিকেট এগুলো গেম প্লে দেখা তারপর ভিডিও করতে বেশি সোসো বলি কেন ভাই আসলে আমার এটা হচ্ছে তোমার একটু অ্যাডভান্স লেভেলের বলতে গেলে ইংলিশ বলতে যাই আর আমার সোসো বলতে একটু ভালো লাগে ভিডিওতে আমার কেমন জানি মানে বলতে বলতে একদম অভ্যাস হয়ে গেছে সো সেই জন্য বেশিরভাগ সোসো বলি সো আই होप তোমার কোশ্চেনের অ্যানসার পেয়ে গেছো অলরাইট গাইস নেক্সট কোশ্চেন করেছে হচ্ছে মাহদী হাসান তালহায়ের আর এই কোশ্চেনগুলো হচ্ছে ফেসবুক থেকে নেওয়া সো তোমরা যারা কিনা ফেসবুকে কমেন্ট করছিলে তাদের সবার কমেন্টই নেওয়া ট্রাই করছি সো ফার্স্ট কোশ্চেন হচ্ছে আর গাইস এখানে যে তালহারা দেখতে পারতাছো এই হচ্ছে আমার ফ্রেন্ড আর এই আইডি দিয়ে আমি ভিডিও মেক করি আর ফার্স্ট কোশ্চেন হচ্ছে আপনার ক্রাশ নাকি আপনাকে পাত্তা দেয় না সো আমার ক্রাশই নাই তার পাত্তা আর কি দিবে আর আপনার কোমরের সাইজ কত মানে আমার কোমরের সাইজ কত আমার কোমরের সাইজ মাপা হয় নাই সো মাপলে পরে তারপরে আবার নেক্সট কিউএনএ তে জানাই দিব আর নেক্সট কোশ্চেন হচ্ছে 100,000 সাবস্ক্রাইবার্স হলে কি পার্টনার প্রোগ্রামে যাবেন না আর আশা করি তিনটা প্রশ্নের উত্তর দিবেন দিয়ে দিলাম লাভ ফ্রম পাশাপাড়া লাভ ইউ টু অলরাইট গাইস নেক্সট কোশ্চেন করেছে হচ্ছে নাহিদ খান আর এই নাহিদ খানও কিন্তু আমার ফ্রেন্ড আর ওর সাথে মানে আমরা কয়েকজন মিলে জাস্ট গেম প্লে করি আর ওর কোশ্চেনগুলো আমি নিলাম সো ভাই আপনার ওজন কত কেজি আমার ওজন মাপা নাই মাপা জানাইতে হবে ভাই আপনি মাসে কত টাকা ওয়াইফাই বিল দেন 600 টাকা আপনার ওয়াইফাই স্পিড কত এমবি করে দেয় ডাউনলোড স্পিড হচ্ছে 4 MB 5 MB 6 MB আর আপলোড স্পিড হচ্ছে 1 MB 2 MB আই হোপ সবগুলো কোশ্চেনের অ্যান্সার পেয়ে গেছো আর ওয়াইফাই নাকি ডাটা দিয়ে চালান সো আমি ডাটা ইউজ করি জাস্ট গেম প্লের ক্ষেত্রে কারণ অনেক সময় পিংয়ে মানে গেমে পিং অনেক হাই দেয় কারণ ওয়াইফাই অনেক সময় পিং আপ ডাউন করে সেহেতু আমি ডাটাতে এমবি কিনে ভিডিও আপলোড করি বা সরি ভিডিও আপলোড তো করি না জাস্ট গেম প্লে করি সো আই হোপ সবগুলো কোশ্চেনের অ্যান্সার পেয়ে গেছো অলরাইট গাইস নেক্সট কোশ্চেন করেছে হচ্ছে তামিম হাসান ওয়াইটি কোথায় থাকো ভাই বাসায় থাকি মানে রাজশাহীতে আমার বাসায় থাকি আর পরিবারের সদস্য কয়জন পরিবারের সদস্য 7 জন গেম প্লে কোথায় করো বাসায় মানে আমি বাইরে গেম প্লে করে মজা পাই না সো বাসায় রুমে শুয়ে থেকে আরামসে গেম প্লে করি আর গ্রাম ভালো লাগে না শহর অবশ্যই গ্রাম সো আই হোপ সবগুলো কোশ্চেনের অ্যান্সার পেয়ে গেছো অলরাইট গাইস নেক্সট কোশ্চেন করেছে হচ্ছে রাহাত আপনি কি ডিভাইসে খেলেন ফোন না পিসি সো আমি মোবাইলে খেলি সো ইয়াপ গাইস এই ছিল আজকের ভিডিওটি আই হোপ তোমাদের কাছে কি মানে ভিডিওটা ভালো লাগছে সো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবা আর চ্যানেলটাকে যারা এখনো সাবস্ক্রাইব করনি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে নিবা গাইস তোমাদের অনেকের রিকোয়েস্টেড ভিডিও ছিল কিউএনএ ভিডিও সো আমি যতটুকু পারছি ট্রাই করছি আর জানি না ততটা ভালো হয়েছে কিনা আর ততটা ইটুটু করতে পারি নাই সো অনেকটাই ব্যস্ততা বলতে গেলে অনেক সমস্যা আছে তারপর অনেক কাজ অ্যাসাইনমেন্টের প্যারা সো যদিও অ্যাসাইনমেন্ট লেখার কথা 7 দিন বা 10 দিন আগে সো আমি এখনও লিখি নাই সেটা আজকে লেখার প্ল্যান আছে সো আমি বেশি এডিট করতে পারি নাই সো আই এম সো সরি আর যাদের কোশ্চেনগুলো নিতে পারছি সো যাদেরকে মানে সবগুলো কোশ্চেন নিতে পারি নাই সো বেশ কয়েকজনের কোশ্চেনগুলো নিতে পারছি সো অনেক কমেন্ট মিস গেছে সো আই এম সো সরি সো ইয়াপ গাইস এই ছিল আজকের ভিডিওটি তোমাদের কাছে ভিডিওটি ভালো লাগছে সো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করতেছি আল্লাহ হাফিজ গাইস।